হ্যালো গাইস, আজ চলে আসলাম আমার ইউনিভার্সিটির মধ্যে। আমরা এখন লকডাউনে পড়ে আছি, শীত মাত্র শেষ হয়ে গেছে, গাছগুলো এখন শুকনো কাঠের মতো। কিছুদিন পরে সপ্তাহের মধ্যে বসন্ত চলে আসবে, বসন্তের আগমনে গাছগুলো সব ফুল এবং নতুন পাতায় ভরে উঠবে। আর এখন আমি আমার ইউনিভার্সিটির পিছনের গেটে আছি, আর এটা একটা আমাদের ইউনিভার্সিটির অনেক পুরনো একটা বিল্ডিং। তো সেই সব আমি আজকে বসন্তর আগে এখানে চায়নার গাছগুলো কী অবস্থা হয়, আমাদের ইউনিভার্সিটির মধ্যকারের পরিস্থিতি এগুলো কী হয়, আর ভারী ভারী বরফ বর্ষণের ফলে এখানে অবস্থা গাছগুলো একদম শুকনো কাঠের মতো হয়ে গেছে, তো সেইগুলো দেখানোর জন্য একটা ব্লগ করতেছি। চলুন শুরু করা যাক। গাইস, চলুন আমরা গাছগুলো কাছ থেকে দেখি, গাছগুলোর নতুন অঙ্কুরোদ্গম হচ্ছে আর গাছে নতুন ফুল ফুল আসবে। চলুন আমরা দেখি। গাইস, এখন আমি ক্যাম্পাসের ভিতর থেকে হাঁটছি, কারণ এখন লকডাউনের সময় চলেছে, আমরা বিকালবেলা এই সময়টা হাঁটি। তো কিছুদিন আগে আমাদের এখানে প্রচুর ঠান্ডা ছিল, যেমন -4, সামটাইম -10, সো তাই ছিল। এখন আপাতত ঠান্ডাটা নাই, আমরা সেই কারণে এই ড্রেস, নর্মাল ড্রেস পরেই যেতে পারছি। আর এই সময়টা আবহাওয়াটা খুব ভালো আছে, আর লকডাউনে পড়ে আছি অলমোস্ট 2 মান্থের মতো, তো আমাদের লাইফটা অনেক বোরিং হয়ে গেছে। লাস্ট ব্লগে আমার ছিল যখন চাইনিজ নিউ ইয়ার ছিল, তার উপলক্ষে একটা পার্টি ছিল, তার রেশ 2-1 দিনের মধ্যে। আমি এখানে এখন এখানে দাঁড়িয়ে আছি, এটা আমাদের রেগুলার করোনা টেস্ট। এটা মনে করেন যে এই ইউনিভার্সিটির মধ্যে যতগুলো স্টুডেন্ট ছিল তাদের সব করোনা টেস্ট এখানে হতো, এই ক্যাম্পগুলো করে রাখছিল, মানে ডক্টর এবং যারা ওই কাজ করে তারা আসতো, এসে আমাদের করোনা টেস্টের রিপোর্টগুলো এখানে করতো, আমাদের টেস্ট করাতো কি অবস্থা। আর এই যে বাসগুলো দেখতেছেন, এইগুলো দিয়ে প্রতিজনের ডিস্টেন্সের জন্য বড় বড় রশি দিয়ে এগুলো ই করে রাখতো, লেভেল চেক করে রাখতো। তো আমি সেইগুলো দেখানোর ট্রাই করতেছি এগুলো। আর এখানে তখন যখন টেস্ট হতো প্রচুর ঠান্ডা ছিল, তার জন্য তারা ঠান্ডায় মানে কাহিল হয়ে যেত, তার কারণে এই যে ছোটো আকারের এই ক্যাম্পগুলো করেছে। গাইস, আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি আমার বিল্ডিংয়ের নিচে বসে আছি, এটা আমাদের ইন্টারন্যাশনাল অফিস। পুরোটা দেখতে খুব ভালো লাগতেছে, ভিতরের অবস্থা খুবই খারাপ, চেয়ার টেবিল ভাঙাচোরা অবস্থা, অনেক পুরনো একটা ইউনিভার্সিটি, এটা একটা ওল্ড ক্যাম্পাস আমাদের। আমার নতুন ক্যাম্পাসে আমরা পড়াশুনো করি না, শুধু ল্যাব ফ্যাসিলিটি যখন হয় তখন যাই, বাট পুরনো ক্যাম্পাসটা খুব ভালো বিকজ এর পাশে সিটি, আর ওল্ড আর যেটা হলো যেটা নিউ ক্যাম্পাস সেটা গ্রামের দিকে, অনেক বেশি জায়গা নিয়ে তার কারণে। তো আমি এখন যেখানে বসে আছি এটা হলো আমাদের ওল্ড ক্যাম্পাসে ইন্টারন্যাশনাল স্কুলের যে বিল্ডিংটা আছে সেই বিল্ডিংয়ের নিচে তো বসে আছি, দেখানোর ট্রাই করছি, দেখতে অনেক ভালো লাগতেছে। আর জায়গাটা খুবই নোংরা, কারণ স্টুডেন্ট এখন বর্তমানে এখানে মানে খুব কম সংখ্যক স্টুডেন্ট আছে, কারণ করোনার সময় সবাই যে যার বাড়িতে চলে গেছে। আমরা খুবই হতভাগ্য, তার কারণে আমরা এখানে পড়ে আছি। তো এই হলো আমাদের অবস্থা। ওকে গাইস, আমি আমার বিল্ডিংয়ের এখন 2nd ফ্লোরে আছি, আর এটা এটা পুরো ফাঁকা জায়গাটা, এটা আমাদের এখান থেকে আমাদের বিল্ডিংয়ের সম্পূর্ণ ভিউটা এখানে দেখা যাচ্ছে, আর জায়গাটা খুব ভালো, এই জায়গাটা খুব নিরিবিলি। এখানে চাইনিজ ছেলেপেলে এসে অনেক সময় ধূম্রপান করে থাকে, তো এগুলো বাট আমাদের ইন্টারন্যাশনাল ছেলেপেলে এসব করে না, কারণ আমাদের ডমে ধূম্রপান সম্পূর্ণ নিষেধ। তো এই অবস্থা।